এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। পরীক্ষার কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের সহযোগিতায় এবং সমর্থনে কেন্দ্রের বাইরে চলে যাচ্ছে প্রশ্নপত্র, পরে প্রশ্নের সঠিক উত্তর সরবরাহ করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে। বিষয়টি জানার পর উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শনে আসেন পরীক্ষার কেন্দ্রটিতে। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুরে। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা। আশপাশের পরিবেশ দেখে বোঝার উপায় নেই, এটি কোনো এসএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্র চলে যাচ্ছে কেন্দ্রের বাইরে, সাথে সরবরাহ করা হচ্ছে নকলও। পরীক্ষা কেন্দ্রের আশপাশে যেখানে 144 ধারা জারি থাকার কথা, সেখানে দেখা যায় অনেকের আনাগোনা, আর জানালা দিয়ে অবাধে সরবরাহ করা হচ্ছে নকল। কেন্দ্রের ভিতরে নকল প্রবেশ করানো হয়, এটা একজন শিক্ষার্থীর জন্য খুবই বেদনাদায়ক। স্কুলের ভিতরে অনেকেই অনেক নকল টকল দিছে। এভাবে যদি নকল দিয়ে পরীক্ষা হয় তাহলে তো ভালো ছাত্র আর খারাপ ছাত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এসব কারণে ইতিমধ্যে তিনজন কর্তব্যরত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা তো নকলে ই করে না, এখন বাইরের লোকে কিভাবে কি করে এটা আমার জানার বিষয় না। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট স্যার নিয়োগ করেছেন এখানে বিশেষভাবে সার্বক্ষণিক অবস্থানের জন্য। পাশাপাশি যারা ইনভিজিলেটর দায়িত্ব আছেন তাদেরকে চেক করে মোবাইল যেন না নিতে পারে পরীক্ষা হলে, সেইটার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি প্রতিকারে তদন্ত করা হচ্ছে বলে জানান ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক। আমরা আসলে চাচ্ছি পূর্বাপর যাবতীয় দিকগুলো, সেদিন যা ঘটেছে সব কিছু বিশ্লেষণ করে সত্য তুলে ধরতে। যদি কোনো অ্যানোমালি ঘটে থাকে, কোনো ধরনের অনিয়ম ঘটে থাকে, সেটা যেন আর কখনো ঘটতে না পারে, এবং যারা এটার সঙ্গে জড়িত অন্যায়টা করেছে তাদের জন্য যথাযথ শাস্তি হতে পারে। জেলায় 6টি বিদ্যালয়ে 671 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।